হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো শুভরাত্রি, এখন বাজে সন্ধে 7:30। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখুন, তোমাদের দাদাভাই এটা সকালে নিয়ে এসেছিল বাজার থেকে। এত বড় বেগুন কখনো দেখিনি, অনেক রকমের বেগুন দেখেছি, কিন্তু বলেছে যে এটা বেগুনি খাবে। তো আজকে এখন বেগুনি ভাজবো। তো দেখতে থাকুন, বেগুনটা আমি কেটে নিই। এই যে দেখুন, সেই বেগুন আমি এখন কাটতে চলেছি। তো জানি না কি হবে, ভিতরে পোকা হবে না কি হবে, ভালো হবে, তো কেটেই দেখি। তো বেশি কাটবো না, অল্পখানি গর্তে কেটে নেব। তো এইটুকু বেগুনি করব। তো দেখি ভিতরটা। ওরে বাবা, দেখুন কত বড় পোকা বেরিয়েছে। এই দেখুন, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো বেগুন কেটে নিয়েছি, দেখুন ধুয়ে নিয়ে ধুচ্ছি এখন বেগুনটা। তো নুন মাখিয়ে রেখে দেবো। নুন মাখিয়ে রেখে দিলে একটু নরম হবে। তো এখন আমি নুন মাখিয়ে দেবো। দেখুন নুন নিচ্ছি হালকা করে। তাহলে জলটা ঝরিয়ে যাবে। তো দেখুন, বেসন আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ি দিলে বলে ভালোই হয়। তো অল্পখানি কালো জিরে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ আর জল দিয়ে দিচ্ছি। দেখুন জল পানি আছে। তো বাইরে এত ঠান্ডা পড়েছে, কি বলবো। দেখুন আমি তো খোলা রান্নাঘরেই রান্না করছি। আর দেখুন গুলিয়ে নিচ্ছি বাসনটা ভালো করে। তো ঠান্ডাতে রাত্রে চপ আর মুড়ি ভালোই লাগবে। তো চপ করছি না এখন, বেগুনেই করছি। তো দেখুন ভালো করেই মেখে নিচ্ছি। তো এখন আমি উনুনটা ধরিয়ে নেব। তো এই দেখুন উনুন। বন্ধুরা এই দেখুন উনুন ধরিয়ে দিয়েছি। তো উনুনে এখনও ধোঁয়া হচ্ছে। এই সবে মাত্র ধরালাম উনুনটা। তো এই দেখুন, এদিকে সব আমার রেডি করাই আছে। তো এখন উনুনটা উঠে গেলেই তো বসিয়ে দেব কড়াইটা। তো ফাইনালি আমার উনুন উঠে গেছে। তো কড়া বসিয়ে দিয়েছি। তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন তেল ঢেলে দিয়েছি সব পুরো। তো এবারে তেলটা গরম হবার অপেক্ষাতে বসে থাকি। তো দেখুন এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। দেখুন ওই দেখুন দিয়ে দিয়েছি দুটো। কত সুন্দর ফুলে গেছে দেখুন। আমার এই দুটো পুরো ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি। আমার ছাকনিটা নড়ানড়ি করতেছে দেখুন। ওরে বাবা, এই দেখুন নামিয়ে নিচ্ছি, কি সুন্দর হয়েছে দেখুন। তো ওই দুটো নামিয়ে নিয়েছি। তো আবার ছেড়ে দিচ্ছি দেখুন।
তো এই দেখুন হয়ে গেছে এই দুটো, তো এই দেখুন। হ্যালো বন্ধুরা, দেখুন তোমাদের দাদা ভাই বেগুনি টেস্ট করছে, ভেজেছিলাম। কেমন হয়েছে বেগুনিটা? খুব সুন্দর বেগনি হয়েছে, এত বড় বেগনি নিলাম বাইরে কোথাও নাই। দেখুন গরম গরম খাচ্ছে কিভাবে। তো আমার বেগনি ভাজা পুরো কমপ্লিট, এই দেখুন। তো মা বাবা নিয়ে চলে গেছে, তো আর একটা হবে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি বেগুনি ভাজা হয়ে গেছে, তো এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড় নিয়ে এসেছে, এই দেখুন। তো বড় বড় হয়ে গেছে পাঁপড়গুলো দেখুন। তাই দেখুন পাঁপড়গুলো ভেজে নিয়েছি। তো পাঁপড় ভাজা কমপ্লিট, সব শেষ পুরো। তো এখন উনুনের পিঠ ঝাঁটফাট দিয়ে চলে যাব। তো এই দেখুন কড়াই নামিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ঘন্টু ঘন্টুর বাবা ওরা বেগনি দিয়ে ভাত খাচ্ছে, ঠান্ডা ভাত। তো আমি একটা খেয়ে দেখি টেস্ট করে কেমন, হেবি সুন্দর লেগেছে। কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।